আজকে ছিল রমজানের আঠাশ নম্বর রোজা তার জন্য মসজিদ আজকে বিরিয়ানি খাওয়ার দাওয়াত ছিল তাই বিরিয়ানি খাওয়ার জন্য মসজিদ এসে তার নামাজটা পরে চলে এলাম মসজিদের দোতালায় বন্ধুদের সঙ্গে লাইনে বসে কিছুক্ষণ ওয়েট করতে চলে এলো জলের বোতল প্লেট আর তার সাথে বিরিয়ানি আর স্যালাড গ্রামের ভাইদের সঙ্গে বিরিয়ানি খেতে আমার বেশ ভালো লাগছিল তাই সবার সাথে বিরিয়ানি খাওয়া কমপ্লিট করে বাড়ি এসে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি বন্ধু বইয়ের টানে মুম্বাই থেকে বাড়ি চলে এসেছে তাই তাকে নিয়ে সবাই মিলে একটু গল্প করতেই মনে পড়লো আজকে হচ্ছে সূর্যগ্রহণের দিন সূর্যগ্রহণ দেখার জন্য আমি এসেছিলাম আমাদের বাড়ির ছাদের উপরে কিন্তু আকাশে এত বেশি মেঘলা ছিল যে খোঁজাখুজির পরও আমি সূর্যগ্রহণ দেখতে পেলাম না তাই আসরের নামাজটা পরে কুনু নদীর ব্রিজে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে মিনি ভ্লগটা শেষ করলাম